हेलो फ्रेंड्स, आज के आमी एक रान्ना करछी। आज के टा होच्छे सर्षे इलिश बा दई इलिश जाई बोलें सेटा। तार जोने लागछे इलिश माच, एर मध्ये रयेछे पोस्त बाटा, सर्षे बाटा, टक दई, काचा लंका, नून और हलुद लंकार गुड़ो, और पुरो रान्नाटाई सर्षे तेले होच्छे। एखन बर्षाकाल, एखन तो नतून नतून इलिश उठछे, সুতরাং এখন অনেক রকম ভাবে ইলিশ মাছ রান্না করা যায়, আর এখন টেস্টও ভালো হয়। ফ্রোজেন ইলিশ থেকে টাটকা ইলিশে অনেক টেস্টও ভালো হচ্ছে। কড়াইতে আগে একটু তেল দিয়ে নিলাম। এই রান্নাকে অনেকে সর্ষে ইলিশও বলে, অনেকে দই ইলিশও বলে। আমি দেবো কালো জিরে। ফোড়নটা ঠিক হয়ে গেছে, মানে হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে দেবো পোস্ত বাটা। এখানে 50 গ্রাম পোস্ত একটুখানি জল দিয়ে নাকি চেষ্টাটা আবার কেটে হয়ে যেতে পারে। ইলিশ মাছ একটু টেস্টি মাছ, আর এটা সকলেই খেতে ভালোবাসে। সুতরাং যেভাবেই করা হোক না কেন, এই মাছটা সকলেরই প্রিয়। আর যেহেতু সিজনাল, সবসময় খুব একটা পাওয়া যায় না, তাই এইটার প্রতি সবারই একটু খাওয়ার ইচ্ছাটা থাকে। এবার আমি এতে দেবো হলুদ গুঁড়ো, এই হাফ অল্প একটু, হাফ টিস্পুন, আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। এবার এটা আমি দেবো স্বাদ মতো নুন। মাছটা আমি অল্প একটু জাস্ট এদিক ওদিক করে সতে করে রেখেছিলাম নুন আর হলুদ। এবার আমি এর মধ্যে দেবো টক দই 2 টিস্পুন। আপনারা সর্ষে বাটার বদলে কাসুন দিয়ে দিয়েও মানে রান্নাটা করতে পারেন, তাতেও টেস্ট হয়। কাঁচা ইলিশ দিয়েও এটা করা যায়। একটু জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দেবো। এটি গ্রেভি বেশি হয় না, তাই জন্য এটাতে অল্পই জল দিলাম। মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসটা একটু কমিয়ে এটা ফুটতে দিই। সঙ্গে থাকুন। এই যে এদিকে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট হচ্ছে, সঙ্গে থাকুন, রান্নাটা হয়ে যাক। মাছ হয়ে গেছে। ইলিশ মাছ খুব নরম, তো তাই জন্য বেশিক্ষণ হতে সময় লাগে না, তা বেশিক্ষণ ফোটালে ভেঙে যেতে পারে। একটু ওপর দিয়ে
কাঁচা সরষের তেল, এবার খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে নামিয়ে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে, আপনাদের পছন্দ হয় কিনা। এই যে মাছ নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে সর্ষে ইলিশ। এই সময় ইলিশ যত রকম ইচ্ছা আপনারা খেতে পারবেন, দই ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ ভাপে, সব রকম ইলিশের রোস্ট, ইলিশ পোলাও, ইলিশের বিরিয়ানি, অনেক রকম জিনিস খাওয়া যায় ইলিশ। এই সময়টাই, সিজনটাই ইলিশ মাছের সময়। যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পাচ্ছি না যে আপনারা আমাকে কেমন লাগছে, আমার রান্না ভালো হোক খারাপ হোক আপনারা বলবেন। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন, সকলে খুব ভালো থাকুন, নমস্কার।